আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আমি এখান থেকে চার পাঁচ কি ছয় দিন আগে হয়তো আপনাদের পাই নেটওয়ার্কে একটা আপডেট দিছিলাম যে তারা কেওয়াইসি আনবে 2023-এ নতুনভাবে, এবং কিছু ফিক্সচার তারা অ্যাড করবে এই কেওয়াইসি অপশানে। আর যাদের মূলত কেওয়াইসি এখনও পেন্ডিং অবস্থায় আছে, প্রসেসিং অবস্থায় আছে, সেটা আশা করি 2023-এর কোনো একটা সময় এটা কেওয়াইসিটা দ্রুত আমাদেরকে আবার ব্যাক দিবে। তবে সেটা হলো যে আমি আজকে গতকালকে একটা কমেন্ট পেয়েছি একজনের, কমেন্টটার জন্য মূলত আজকে ভিডিওটা তৈরি করা। আর বিষয়টা হলো যে কেওয়াইসি অবশ্যই আপনি পাবেন, এখানে অ্যাড আসতেছে। আমার দেখা যতগুলো মাইনিং অ্যাপ্লিকেশান আছে, এ পর্যন্ত যতগুলো মাইনিং অ্যাপ্লিকেশানে কাজ করেছি মোটামুটি সবগুলোতেই অ্যাড আসছে, কিন্তু একটি অ্যাপ্লিকেশানে, একটা মাইনিং অ্যাপ্লিকেশানে আমি অ্যাড পাইনি, সেটা হলো যে কোর মাইনিং। কোর মাইনিং মোটামুটি আমি কোনো অ্যাড পাইনি আমার এ পর্যন্ত যতগুলো মাইনিং অ্যাপ্লিকেশান কাজ করেছি। শুধুমাত্র কোর মাইনিংয়ে কোনো প্রকার অ্যাড আসে নাই, কেন আসে না আমি জানি না। যাই হোক, এখন বিষয় হলো ইউ আর নাও এলিজেবল ফর কেওয়াইসি প্রসেস, এটা আপনার আসবে যখন আপনি প্রতিদিন মাইনিং করবেন। অবশ্যই আপনাকে প্রতিদিন চেক করতে হবে, চেক করা বলতে কি আপনাকে প্রতিদিন মাইনিংটা অন রাখতে হবে, এবং হঠাৎ করে আপনার নোটিফিকেশানটা এরকম হোম স্ক্রিনে চলে আসবে ইউ আর নাও এলিজেবল ফর কেওয়াইসি প্রসেস। তখন আপনি এই ওপেন পাই ব্রাউজার, ক্লিক করে এখানে সাইন ইন করতে হবে, এবং কীভাবে পাই ওয়ালেট ক্রিয়েট করবেন তার ভিডিওটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। অবশ্যই যারা পাই ওয়ালেট ক্রিয়েট করেননি তারা অবশ্যই করে নেবেন। আমার পাই ওয়ালেটের ভেতরে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা হলো আমার পাই ওয়ালেট অ্যাপ্লিকেশানের ভেতরে, কিন্তু এটা নিয়ে যাবে অত মানে এটা এ হচ্ছে আর কি। তো তার আগে আমি যেটা বলছিলাম একজনের কমেন্ট, সেটা হলো যে ইনি যে কমেন্টটা করেছেন আমাকে গতকালকে, তিনি করেছেন, তিনি বলছেন ভাই আজকে আমার কেওয়াইসি আসছে কিন্তু সাবমিট করার আগে আমার ফোন বন্ধ হয়ে যায়, এখন আমি কি কেওয়াইসি পরে করতে পারবো? অবশ্যই কেওয়াইসি করতে পারবেন। আমি বললাম যে ইয়েস পারবেন, আপনি কি এই প্রথম কেওয়াইসি পেলেন? হ্যাঁ ভাই, আমি এই প্রথম পেজ ফিল আপ করছি, সাবমিট করার আগে ফোন অফ হয়ে যায়, তারপর অন করার পর আবার দেখি কেওয়াইসি শুধু লোডিং নিচ্ছে। দেখা যায় যে ভাই এটা অনেক সময় কেওয়াইসিটা মাঝপথে যখন আপনি কেওয়াইসি সাবমিট করতে যাবেন তার আগ মুহূর্তে যদি ফোন অফ হয়ে যায় বা অটোমেটিক্যালি ব্যাকে নিয়ে আসবে, আবার দেখবেন যে ওখানে প্রসেস অবস্থা থাকে। তো এটা আশা করি ঠিক হয়ে যাবে, পুনরায় আপনি আবার কেওয়াইসি করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কেওয়াইসি এখন আসা শুরু করেছে, বুঝতে পারছেন? তো আপনারা প্রতিদিন চেক করবেন, প্রতিদিন মাইনিংটা অন রাখবেন পাই নেটওয়ার্কে। আর বিষয়টা হলো যে এখানে আমি যে কেওয়াইসি ডট পাই এখানে ক্লিক করি, এই কেওয়াইসি পাই ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হবে এর ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, আর এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারও ভিডিও থাকবে ডেসক্রিপশন বক্সে। মূলত যারা পাই ওয়ালেট ক্রিয়েট করেননি তো একটু ওয়েট করতে হবে এখানে, আমার এখনও প্রসেসিংয়ে অবস্থা আছে। মনে রাখবেন একটা কথা, সেটা হলো যে থ্রি ডটে ক্লিক করে এখানে যখন আপনি এখানে নিচে প্রোফাইলে ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু অবশ্যই ফোন নাম্বার, ফেসবুক, ইমেল এটা কিন্তু ভেরিফিকেশান থাকতে হবে, নাহলে এবং পাসওয়ার্ড এগুলো কিন্তু টিকমার্ক থাকতে হবে। এই দেখেন আইডেন্টি ভেরিফিকেশান যেটা আছে কেওয়াইসি, এখানে স্টার্টে ক্লিক করলে আপনাকে সরাসরি ওইখানে নিয়ে যাবে যেখানে মূলত আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। স্টার্ট যখন আপনি এই যে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করবেন না, তখন আপনাকে একটা প্লে স্টোরে নিয়ে যেতে পারে, প্লে স্টোরে সরাসরি সেই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে আপনি পাই ওয়ালেট মূলত ওইটা, তার ডেসক্রিপশন বক্সে ভিডিও থাকবে আপনি দেখে নেবেন। অবশ্যই এগুলো কিন্তু টিকমার্ক থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আর আপনার নামের সাথে যদি মিল না হয় তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে আপনার নামে মিল না হলে কোনোভাবে আপনি কেওয়াইসি করতে পারবেন না। এটা ভালো সুখবরটা হলো এটাই যে যেহেতু কেওয়াইসি আসা শুরু করেছে, আশা করি আপনিও আজ হোক কাল হোক কোনো একটা সময় কেওয়াইসিটা পেয়ে যাবেন। তাই প্রতিদিন এখানে এসে মাইনিংটা যেন অন রাখবেন, এবং আপনার ব্যালেন্স যখন আপনি কেওয়াইসি পাবেন তখন অটোমেটিক্যালি আপনার হোম স্ক্রিনে সেটা শো করবে যেটা ইউ আর এলিজেবল ফর কেওয়াইসি, যেটা আমার শো করছে ওইরকম শো করবে আপনারও।